সবুজ গেরুয়া লালের ভিড়ে জায়গা করে নিল হলুদ। দীর্ঘ আন্দোলনে কর্ণপাত করেনি সরকার, কেন্দ্র রাজ্য টালবাহানায় ফেসে ছিল কর্মীদের জাতি সত্ত্বা। তো প্রিয় বন্ধুরা, সবাইকে র্যান্ডম চ্যাটন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো একটা জিনিস আজকে প্রুফ হয়ে গেল বন্ধুরা, জঙ্গলমহল কিন্তু কুর্মী ছাড়া বলতে গেলে অচল। কুর্মীকে লাগবেই বন্ধুরা, কুর্মী জনজাতি হলো এমন একটা জনজাতি জঙ্গলমহলে বলতে গেলে বন্ধুরা, তাদের প্রত্যেকটা জায়গাতে পদে পদে কিন্তু লাগবে। ঠিক আছে, কুর্মী ছাড়া কিন্তু জঙ্গলমহল অচল, আমি বলে দিলাম। কুর্মীকে লাগবেই বন্ধুরা, হ্যাঁ অবভিয়াসলি বলবো, সমস্ত জনজাতির জনজাতি এই জঙ্গলমহলে রয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম ফ্যাক্টর কিন্তু কুর্মী জনজাতি। কুর্মী ছাড়া কিন্তু কোন দল কোথাও এগোতে পারবে না, সেটার প্রমাণ কিন্তু আজকের এই রেজাল্ট বলে দিচ্ছে বন্ধু, রেজাল্ট বলে দিচ্ছে। দেখো, গ্রাম সংসদ যতগুলো রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, প্রত্যেকটাতে কিন্তু কুর্মী জনজাতি তাদের হলুদ ঝড় কিন্তু পুরো বইয়ে দিয়েছে বলতে গেলে গ্রাম সংসদগুলোতে। হ্যাঁ অবভিয়াসলি আমি বলবো, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে আমাদের ঘাসফুল খুব ভালো রেজাল্ট করেছে এবং তারা অনেক অনেক ভোটে জয়লাভ করেছে। বাট কুর্মী সমাজও কিন্তু লড়াইটা সমানে সমানে দিয়েছে এবং টক্কর দিয়েছে, তারা এটা বুঝিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে যে তারাও কিন্তু একটা ভোট ব্যাঙ্ক, তারাও কিন্তু পারলে অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস বলো বন্ধুরা, যে সমস্ত আমার কুর্মী ভাইয়েরা, ঠিক আছে, যেখানে কুর্মী সমর্থিত নির্দল ছিল অথচ হেরে গেছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধুরা, দুঃখ করার কিছু নাই বন্ধুরা, ঠিক আছে, তোমরা লড়াইটা যে লড়েছো, একজোট যে হয়েছো, এটাই অনেক, এই লড়াই থেকে এটাই এই প্রাপ্তিতে যথেষ্ট বন্ধুরা। যেখানে 300+ গ্রাম সংসদ জিতেছ, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সমিতি সুদ্ধা জিতেছ, এমনকি জেলা পরিষদ জেতা হয়েছে পুরুলিয়াতে, আর কি চাই তাহলে বলো বন্ধুরা। মাত্র এই দু মাসের মধ্যেই যদি কুর্মীরা একজোট হয়ে এতটা প্রভাব ফেলতে পারে, তাহলে ভাবো বন্ধুরা এর পরবর্তীকালে কি প্রভাব পড়তে চলেছে তাহলে জঙ্গলমহল। সো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা, যেখানে যেখানে কুর্মী সমর্থন হেরে গেছো পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখানে তোমরা হারোনি, তোমরা যে এই যে চোখে চোখ রেখে যে তোমরা লড়াইটা করছো, এটাই অনেক বন্ধুরা। অন্যায়ের বিরুদ্ধে যে তোমরা চোখে চোখ রেখে কথা বলছো, এটাই অনেক, আমি বলবো এটাই তো লাগবে, যে তোমাদের শিরদাঁড়া কিন্তু এখনো সোজা রয়েছে, তোমরা নত হতে শিখোনি বন্ধুরা, মাথা উঁচু করে বাঁচতে শিখেছো, শুধু জঙ্গলমহলকে নয় সমস্ত এই ওয়েস্টবেঙ্গলবাসীকে তোমরা দেখাচ্ছ যে মাথা উঁচু করে বাঁচার তোমরা রাস্তা দেখাচ্ছ, যেখানে কোনো অন্যায়কে কোনো প্রশ্রয় দেওয়া চলবে না। আজ আমাদের রাজ্যে এত মানে কি বলবো, মানে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ প্রাইমারি টেট কেলেঙ্কারি তো চলছেই বন্ধুরা, এখনো তার কোনো শেষ নেই, সেই 2014 কবে শুরু হয়েছিল আজকেও চলছে। তাহলে যে এত দুর্নীতি বন্ধুরা, সেখানে কিন্তু জঙ্গলমহল তার প্রভাব দেখিয়েছে, বাট বাকি জেলাগুলোতে কিন্তু দেখাতে পারে না, তারা কিন্তু সাপোর্ট করেছে এই সমস্ত জিনিসকে। তো ওটার জন্যই বললাম বন্ধুরা, যে অ্যাকচুয়ালি বাস্তব যেটা সত্যি হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে বলো না কেন, গভর্নমেন্ট কিন্তু কোনোদিনের জন্য দায়ী নয় রাজ্যটাকে নষ্ট করার জন্য বা দেশটাকে নষ্ট করার জন্য, দায়ী হচ্ছে আমাদের মতো, তোমার মতো, আমার মতো জনগণই বন্ধুরা। কারণ যখন কোনো আমাদের গ্রামের কথা যদি বলি বন্ধুরা, একটা দাঁড়িয়েছে এডুকেটেড পার্সন, ঠিক আছে, আর দুটো দাঁড়িয়েছে হচ্ছে মানে একজন ধরো খুব ভালো একজন নেতা দাঁড়িয়েছে, আর দুজন ধরো কোনো পার্টির দলীয় এতে দাঁড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এডুকেটেড পার্সেন্ট হেরে যাচ্ছে, কিন্তু দলীয় হিসাবে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু জিতে যাচ্ছে। কেন জিতে যাচ্ছে, এখানে ভুলটা কি করছে, জনগণ ভুলটা করছে, জনগণ কিন্তু ক্যান্ডিডেটটাকে দেখে ভোটটা দিচ্ছে না, তারা কি করছে ওই পার্টির প্রতীকটাকে দেখে ভোট দিচ্ছে, এটাই তো ভুল বন্ধুরা, জনগণই তো ভুল করছে, জনগণই তো লাইসেন্স দিয়ে দিচ্ছে যে দেয় তোমরা যাই অন্যায় করো না কেন, আমরা কিন্তু তোমাদের পাশে আছি, জিতে দিচ্ছে জনগণ। তাহলে এখানে সবচাইতে মেন দায়ী হচ্ছে কারা, জনগণ বন্ধুরা, জনগণই কিন্তু প্রশ্রয় দিচ্ছে অন্যায়কে, সরকার কিন্তু নয়, সরকার থেকে তার কাজ করে যাচ্ছে, জনগণ যদি পারমিশন দিয়ে দেয় তো বুঝতেই পারছো বন্ধুরা, জনগণের ভুল আমি বলবো, সবার আগে জনগণকে বলবো যে তোমরা তোমাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটা সঠিক প্রয়োগ করে দেখাও, শুধু আমাদের রাজ্য কেন, আমাদের দেশ কেন, কোথাও কোনো 2 নম্বর হতে পারবে না, যদি তোমাদের
গণতান্ত্রিক যে রাইটটা রয়েছে, যে হকটা রয়েছে, সেটা যদি সঠিক প্রয়োগ করো তোমরা, এটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, জঙ্গলমহলে যে প্রভাব ফেললো কুর্মী সমাজ, তাদের উদ্দেশ্য বলবো, কুর্মী সমাজ কেন বলবো, জঙ্গলমহলের সমস্ত মানুষকেই বলবো, আপনারা যে লড়াইটা দিয়েছেন সে লড়াইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা কিন্তু সত্যিকার একটা লড়াই দিয়েছ, লড়াইয়ের মতো লড়াই দিয়েছ, ঠিক আছে? আর কুর্মী সমাজ তো নির্দলরা যারা হেরে গেছে তাদেরকে বলো তোমরা হারোনি, হেরেছে যারা কুর্মী হয়েও, মানে কি বলবো আর কিছু বললাম না, যারা পেছনে বাঁশ দিয়েছে আর কি, তারাই হেরেছে আর কি, তারা বিবেকের কাছে হেরেছে। বাট তোমরা কিন্তু যে লড়াইটা রয়েছে তার জন্য তোমরা কিন্তু জিতে গেছো আমি বলবো। তো যাই হোক বন্ধুরা, সবশেষে কিন্তু দেখা গেল ঘাসফুলের জয় হলো, জেলা পরিষদে কিন্তু বিশাল ফল করেছে আমাদের, মানে তৃণমূল বলতে গেলে বিশাল বিশাল, প্রত্যেক ঝাড়গ্রাম 19টার মধ্যে 19টা জিতেছে, পঞ্চায়েত সমিতিও বিশাল জিতেছে, ঠিক আছে? আর পুরুলিয়া বাঁকুড়া এগুলো তো বিশাল জিতেছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কিন্তু মাহাতো ক্যান্ডিডেট বেশি। এই জন্যই বললাম যে মাহাতো ছাড়া কিন্তু জঙ্গলমহল অচল বন্ধুরা। তৃণমূল জিতলো, তৃণমূলেও কিন্তু সেখানে মাহাতোরা রয়েছে, মাহাতো একটা ফ্যাক্টর বন্ধুরা, যতই তোমরা বলো না কেন মাহাতো একটা বিশাল ফ্যাক্টর, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করব আমাদের জাতিসত্তার যে আন্দোলনটা, সাংবিধানিক যে দাবিটা, সেটা আশা করছি পূর্ণ হয়ে যাবে এবং আগামী দিনে আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাবো, এই আশা রাখি, কারণ এটা সাংবিধানিক দাবি বন্ধুরা। আর অলরেডি বারবার করে বলছি, ডিএনএ রিপোর্টেও কিন্তু প্রুভ হয়ে গেছে যে কুর্মীরা হচ্ছে ভারতবর্ষের সবথেকে আদিমতম জনজাতি, ঠিক আছে? 60-65 হাজার বছরের পুরনো, বুঝতে পারছো তো বন্ধুরা? সো চিন্তা করো না বন্ধুরা, আমরা আমাদের সাথে ফিরে পাবো। আর অবভিয়াসলি বলবো, কুর্মী সমাজে যারা যারা জিতেছ সবাইকেই বলবো, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সবার মধ্যে ভ্রাতৃত্বের বোধ একটা বজায় রাখুন, এবং সমস্ত জনজাতিকে নিয়ে আপনারা আপনাদের যে কর্তব্য শাসক হয়ে সেই শাসকের কর্তব্য পালন করুন, এবং সমস্ত জনজাতি যাতে সুযোগ সুবিধা পায় এবং তারা যাতে কোনো সুযোগ সুবিধা বঞ্চিত না হয় সেদিকে নজর রাখুন। এবং নিজের যারা যারা জিতেছেন তাদেরকে বলছি, নিজের এলাকা নিজের পরিবেশকে শান্তি মানে খুব সুন্দর রাখুন, জনগণের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করুন, এটাই আমি চাইবো বন্ধুরা। আজকে এর প্রতিবেদন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, অল দ্য বেস্ট, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো চ্যানেলটাকে, ভালো থেকো।